Hello everyone, welcome back to my channel and to our new blog. Manisha Sarkar presents Manhattan and Mexican food. বেরিয়েছি নিউ ইয়র্কের রাস্তাঘাটে ঘুরতে আর একটু পেট পুজো করতে, ওটা আসল জিনিস। এখন পৌঁছেছি ম্যানহাটনের ম্যাডিসন 5th Avenue-তে। এত টল বিল্ডিংসগুলো দেখে দেখে ঘাড় ব্যথা হয়ে গেল। ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, অরিজিনাল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা ধ্বংস হয়ে যাওয়ার পর এটা নতুন করে বানানো হয়েছে, তারই মেন বিল্ডিংটা দেখা যাচ্ছে। কী প্রাণচঞ্চল, কী অসম্ভব প্রাণচঞ্চল এই শহর, এর রাস্তাঘাট। এখানকার লোকেরা কুকুর পুষতে খুবই ভালোবাসে আর কুকুরদের খুব যত্ন নেয়, খুব ডগ ফ্রেন্ডলি এরা। সকলেরই দেখছি দুটো তিনটে করে কুকুর আছে, কারোর কারোর একটাও আছে অবশ্য। আরে বাহ, এ তো দেখছি আমাদের দেশের হুঁকোতামাকের দোকান। দোকানের নাম স্মোক গিফট অ্যান্ড কনভিনিয়েন্স টু, আর লেখা আছে 1-2 কোয়েট টোব্যাকো। আর কত রকমারি গড়গড়া, বাপরে। কত বড় বড় রেস্টুরেন্ট! এদের একটা বিশেষ ব্যাপার আছে, এরা মেনু কার্ডগুলো এনলার্জ করে বাইরে লাগিয়ে রাখে, যাতে লোকে দেখে সুবিধা মতো দোকান পছন্দ করে নিতে পারে। আর গ্রীষ্মকালে অনেক রেস্টুরেন্টে বাইরে বসে খাবার খুব সুন্দর বন্দোবস্ত করে রাখে, বেশ ভালো লাগে, লোক দেখতে দেখতে খাও। অবশেষে পৌঁছলাম মেক্সিকো নামের দোকানটিতে। মেক্সিকান খাবার আমাদের বেশ ভালো লাগে, ভেতরটা কী সুন্দর করে সাজানো, আর এদের সাজানোর স্টাইলটাও বেশ আনইউজুয়াল। মেনু কার্ড দেখে টেকে প্রথমেই নেওয়া হলো নাচোস অ্যান্ড গুয়াকো বলে, এটা খেতে খুবই ভালো লাগে। আমি তো যেটা বাঁচল সেটা না ফেলে দিয়ে বাড়িতে নিয়ে এলাম। আর এলো ড্রিঙ্কস, তারপরে খেলাম টাকোস। এই টাকোস খুব পপুলার আর মেক্সিকান খাবারের মধ্যে অন্যতম প্রধান খাদ্য। এর স্বাদ এক কথায় অপূর্ব। এটা হোল ফ্রুটসের ভেজিটেবল অ্যান্ড ফ্রুটসের সেকশনটা। এক একটা পিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এত ঝকঝকে তকতকে পরিষ্কার করে সাজানো আছে যে দেখলেই মনে হয় এক্ষুনি কিনে ফেলি, অত্যন্ত লোভ হয়।
এবারে যাচ্ছি সিনেমা দেখতে, দ্য ব্ল্যাক ফোন। রওনা হয়ে গেছি। আর সিনেমা হলে পৌঁছে দেখলাম যে আমাদের দেশের যে সব থেকে বড়ো সিনেমা হল রাজমন্দির জয়পুরে, তার থেকে অনেক 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 বড় এই সিনেমা হল। এখানে ভেতরটাও কী সুন্দর করে সাজানো, খুব ভালো লাগলো দেখে। আর চেয়ারগুলো সব রিক্লাইনার, সেখানে দেখ বসে সিনেমা দেখার মজাই আলাদা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আমাকে জানান, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।